Hey everyone, welcome back to my channel Puja's Vlog. আশা করছি তোমরা সকলেই ভীষণ ভালো আছো, আমিও কিন্তু ভীষণ ভালো আছি। তো চলে আসলাম আমি ষষ্ঠীর পার্ট 2 ভিডিও নিয়ে। তো দেখো আমরা এখন চলে আসলাম কলেজ পাড়ার পূজোটা দেখতে। এখানে দেখো 73তম বর্ষে এখানকার যা থিম করেছে সেটা হলো আনন্দ মেলা। তো চলো পূজোটা তোমরা দেখতে থাকো। এবার দেখো আমরা চলে আসলাম সংঘশ্রীতে। তো এখানকার পুজো প্যান্ডেল এবার কেমন করেছে, তো চলো ভেতরে যাওয়া যাক আর দেখা যাক। তো বাইরে থেকে তো খুব সুন্দর লাগছে, দেখো পুরো কাচের বটল দিয়ে। তো চলো এবার দেখা যাক ভেতরে কেমন করেছে। তো দেখো এখানে কাচের বটলের ভাঙা টুকরো দিয়ে কত সুন্দরভাবে কাজ করা হয়েছে। প্রবেশদ্বারের সামনেই দেখো ভাঙা কাচের বটলগুলো দিয়ে তার মধ্যে বিভিন্ন লাইট দিয়ে কত সুন্দরভাবে মণ্ডপ সজ্জা করা হয়েছে। এই জায়গাটা কিন্তু খুব একটা বড় নয়, তো এত ছোট জায়গার মধ্যে যে এত সুন্দর কাজ করেছে সেটা কিন্তু একদম ইউনিক, একদম পুরো দেখার মতো। ভাঙা কাচের টুকরো দিয়েও যে এত সুন্দরভাবে কাজ করা যায় সেটা কিন্তু একদমই অজানা ছিল। মায়ের প্রতিমাটাও দেখো একদম জাস্ট অসাধারণ, খুব সুন্দর দেখতে। দেখো আমরা চলে আসলাম স্বস্তিকা ক্লাবে। তো চলো এখানকার পুজোটা আমরা ঘুরে দেখে আসি। তো এবার দেখো আমরা চলে আসলাম রামকৃষ্ণ ব্যায়ামাগারে পুজো মণ্ডপে। আর একটা কথা বলি, এবার কিন্তু এখানকার বিশেষ আকর্ষণ হলো চন্দননগরের লাইটিং। তো চারিদিকটা দেখো
লাইটই লাইট, বেশ দারুণ লাগছিল। এটা হলো মণ্ডপে প্রবেশের রাস্তা। তো চলো ভেতরে যাওয়া যাক, পুজোটা দেখা যাক। ফার্স্টেই ঢুকতে দেখো এখানে বলদের টানা একটি গাড়ি, খুব সুন্দর। তো দেখো এখানে ডোকরা শিল্পকে ফুটিয়ে তোলা হয়েছে। এই মণ্ডপ সজ্জাতে আমি যা মিল পেলাম সেটা হলো আগের বছর কালী পুজোয় বিবেকানন্দ ক্লাবে এই ডোকরা শিল্প নিয়ে মণ্ডপ সজ্জা করা হয়েছিল। অনেকটা আমার কাছে একই রকম লাগলো। তো তোমরা দেখে নাও, খুব সুন্দর করেছে পুজোটা। তো এখানকার মূল আকর্ষণ হলো এবার এখানকার চন্দননগরের লাইটিং। তো দেখো পুজোটা দারুণ। এখানকার প্রতিমাটাও কিন্তু দেখো খুব সুন্দর, ভারী মিষ্টি দেখতে। তো এবারকার যেখানে যেখানে আমি ঠাকুর দেখলাম প্রত্যেকটা প্রতিমাই কিন্তু আমার কাছে অসাধারণ লেগেছে। তাহলে চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।